মাঠ ছেড়ে দেওয়ার পরেও 22 গজে তিনি আজও দাদা। সেই দাদাগিরি আজ মাঠ ছাড়িয়ে পৌঁছে গেছে প্রত্যেক বাঙালির ড্রয়িং রুমে। শুধু বাঙালি বললে অবশ্য বেশ ভুল হয়। 2009 সাল থেকে তার দাদাগিরিতে আসক্ত হয়েছেন দেশ বিদেশের মানুষ। দিনক্ষণ বদলালেও দাদাগিরির চেনা সুর আবার ফিরতে চলেছে দর্শকদের কাছে। তবে এবার শুধু বুদ্ধি দিয়ে নয়, খেলতে হবে হৃদয় দিয়ে, এমনটাই মত দাদাগিরির দাদা, সকলের দাদা সৌরভ গাঙ্গুলি। তিনি বললেন, এত বছরের অভ্যাসের পর দাদাগিরি এখন তার কাছে ক্রিকেটের মতোই অনেকটা সহজ। প্রচুর, কারণ যেটা বললাম কিছুক্ষণ আগে, বিভিন্ন মানুষের সঙ্গে দেখা হয়, তাদের জীবনের কথা, তারা কীভাবে লাইফ লিড করে। কারণ খেলার সূত্রে থাকার জন্য ইউ অনলি মিট আ সার্টেন সেগমেন্ট অফ দ্য সোসাইটি, কিন্তু এই এইখানে এসে, এই প্ল্যাটফর্মে এসে, মানে সুন্দরবন থেকে আরম্ভ করে হরিয়ানা অব দি পার্টিসিপেন্টসরা এসে পৌঁছয় তাই। ইটস ফ্যাসিনেটিং টু নো হাউ দে লিড লাইফ, কত ছোটো ছোটো জিনিসে তাদের আনন্দ, সব কিছুর মধ্যে তারা দে সি হ্যাপিনেস, উইচ ইজ আ হিউজ থিং। না, বুদ্ধি তো থাকেই, বুদ্ধি তো থাকতেই হবে আলটিমেটলি, কারণ প্রশ্ন উত্তরের পালা, সেখানে তো বুদ্ধি থাকতেই হবে, নলেজ থাকতেই হবে। এই যে ইমোশনাল কানেক্টটা যেটা থাকে, সেই জন্যই হৃদয় দেয় অ্যাকচুয়ালি। কারণ ওভার দ্য ইয়ার্স আমরা দেখেছি যে ইটস নট জাস্ট কামিং অ্যান্ড আনসারিং কোয়েশ্চেন, ইটস আ প্ল্যাটফর্ম ফর পিপল টু শো কেস দেয়ার লাইফ। কেউ মুচি, কেউ জিম, কেউ ট্রেনার, কেউ ফিল্ম স্টার, কেউ চাষি, কেউ চায়ের দোকানে কাজ করে, বাট এভরিবডি হ্যাজ আ প্ল্যাটফর্ম টু টেল দ্য ওয়ার্ল্ড হোয়াট হি ডাজ। এতদিন বুদ্ধি দিয়েই খেলতে হয়েছে দাদাগিরির প্রত্যেকটা রাউন্ড, কিন্তু এবার পুরো বিষয়টাতেই থাকবে হৃদয়ের চোখ। যাচ্ছে বাংলা, যাচ্ছে বাঙালি, শুধু বুদ্ধি আর কৌশল দিয়ে নয়, বাঙালি এবার খেলবে হৃদয় দিয়ে। খেলতে হবে হৃদয় দিয়ে, তাই খেলায় কতটা বদল আসছে সেটাও বললেন তিনি। বিশেষত হচ্ছে এই শো এর যে প্রশ্ন উত্তর তো থাকে, গিফটস থাকে, প্রাইজেস থাকে, কিন্তু একটা হচ্ছে বিশেষত হচ্ছে মানুষের ইমোশনাল ইনভলভমেন্টটা, আর দ্বিতীয়ত আমরা পৌঁছই টু দ্য পিপল হু রিকোয়ার হেল্প। 22 গজে তিনি যতটা কনফিডেন্ট, যতটা দক্ষ সেটে ক্যামেরার সামনে, তার সেই দক্ষতাই প্রকাশ পেয়েছে বারবার। নানাভাবে তিনি এন্টারটেইন করেন পর্দার উপরে থাকা মানুষগুলোকে, কিন্তু তার জন্য কোনটা বেশি এন্টারটেইনিং, মাচ না দাদাগিরি সেট? নিজেই বললেন তিনি, দুটো জায়গায়, মাঠ উইল অবভিয়াসলি উইল অলওয়েজ বি ক্লোজ টু দ্য হার্ট, কিন্তু এটাও দারুণ অ্যাকচুয়ালি আমি ফিল করি, বিকজ এরা এগুলো না, ইটস আ ফিলিং। আমি প্রথম যেদিন স্টেজে যাই, তখনও স্টেজ কমপ্লিট হয়নি, তখন তৈরি হচ্ছে, আমি দাদাকে ফার্স্ট কথা বলি, বলে দাদা আই এম ফিলিং গুড, সো উইচ ইজ আ থিং দ্যাট ইউ এনজয় দিস। সেই জন্য মনে কোনো কিছু, মনের মানে আনন্দ দিলে ইউ স্টার্ট থিঙ্কিং দ্যাট ইটস গুড ফর ইউ। আজ আমার কোনো ফোন আসেনি না রে। এই নিয়ে পাঁচবার জিজ্ঞেস করলে কথাটা, আজ কিছু স্পেশাল ব্যাপার আছে নাকি? আমার আবার স্পেশাল ব্যাপার? তোমার ছেলে বিদেশে থাকে, কাজের চাপের মধ্যে দু একদিন তো ভুলে যেতেই পারে, তাই না? তোমার ছেলে পাঠিয়েছে গো, সকাল থেকে কম করে 10 বার ফোন করেছে, যাতে আমরা ঠিক করে তোমায় সারপ্রাইজটা দিতে পারি। এবার হোক ভালোবাসার দাদাগিরি।